সত্যি বলছো? বাহ, আজ তোমাকে চেনাই যাচ্ছে না। মনেই হচ্ছে না যে তোমার সাথে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তোমাকে একেবারে নতুন বউর মতো লাগছে। হ্যাপি হ্যাপি ম্যারিজ ডে অ্যান্ড কংগ্রাচুলেশনস। শুনেছি আজ নাকি আপনার বিবাহ বার্ষিকী, তাই ফুলের শুভেচ্ছা দিতেই আমার আগমন। নিন ভাবি, আমার শুভেচ্ছাটা গ্রহণ করো। থ্যাংক ইউ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছো। স্যার আপনি মাইন্ড করবেন না, কারণ আপনি ভালো করে জানেন এই কায়েস কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। তাই এই ফাইলে আপনাকে সই করতেই হবে। প্লিজ সই করুন, সই আপনাকে করতেই হবে। সই আপনাকে করতেই হবে। আমার জীবন চলে গেলেও তুই অন্যায় ভাবে আমাকে দিয়ে এই ফাইলে সই করাতে পারবি না। আপনি যদি এই ফাইলে সই না করেন, তাহলে আমি আপনার জীবনের ফাইলে এমন সই করব যার জন্য সারা জীবন আপনার দু চোখ দিয়ে শুধু পানি ঝরবে। বলেন সই করবেন কিনা? না। বলেন সই করবেন কিনা? না। সই করেন? আমি করব না। সই করবে কিনা বল, বল সই করবে কিনা? তখন থেকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই কায়েস সওদাগরকে। যদি খুঁজে পাই, যে ছুরি দিয়ে আমার স্ত্রী সন্তানকে হত্যা করেছে, সেই ছুরি তার বুকে বসিয়ে দেব আমি। কে নেব এই কায়েস সওদাগরের জীবন? আলী বাবা, তোমার আদর স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আজ থেকে তুমি একা নাও আলী বাবা, আজ থেকে আমিও ওই কায়েস চৌধুরীকে খুঁজে বেড়াবো। ওকে খুঁজে পেলে ওর বুক থেকে কলিজা বের করে তোমার কাছে নিয়ে আসবো। না না মারুফ, তুই কিছুই করবি না, আমি নিজের হাতে ওকে